WBCS Preliminary Last 20 বছরের ইংলিশের মিসলেনিয়াস এক্সাম্পল নিয়ে যে ক্লাসটি আমি শুরু করেছিলাম আজকে তার 6 নম্বর সেট নিয়ে এসেছি। এখানে আছে 2012, 13, 14 এবং 15 সালের সমস্ত মিসলেনিয়াস ইংলিশ কোশ্চেন্স অ্যান্ড আনসার। তাহলে আমরা শুরু করছি। একে আছে থেসপিয়ান আর্ট রেফার্স টু। থেসপিয়ান আর্ট বলতে আমরা কি বুঝি? অপশন এতে আছে দি আর্ট অফ ট্র্যাজেডি, বিতে আছে দি আর্ট অফ হিস্ট্রি, সিতে আছে দি আর্ট অফ স্টোরি টেলিং, আর ডিতে আছে ট্রাইবাল আর্ট। কোনটা হবে? অ্যাকচুয়ালি থেসপিয়ান আর্ট বলতে আমরা বোঝাই এই ধরনের আর্টকে যার মধ্যে একটা থাকবে বিরহ, বিচ্ছেদ, দুঃখ, এগুলো। ফলে এখানে তার সঙ্গে এক্সাক্ট যাবে হচ্ছে এ, দ্যাট ইজ দ্য আর্ট অফ ট্র্যাজেডি। ওকে, যাবোকে আমরা নেক্সট ওয়ানে। নেক্সট কোশ্চেন আছে অ্যাস্ট্রোনমি মিনস স্টাডি অফ। অ্যাস্ট্রোনমি বলতে কোন ব্যাপারকে আমরা বোঝাই? এতে আছে মুন, বিতে আছে স্টার্স, সিতে আছে স্কাই, ডিতে আছে সান। ওকে, এবার দেখো অ্যাস্ট্রোনমি ব্যাপারটা তো অনেকখানি বড়। এখানে স্কাই এবং স্টার্স সব নিয়েই লেখাপড়া হয়, কিন্তু এখানে অপশান দেখে আমাকে আনতে হবে অপশান বি, দ্যাট ইজ স্টার্স। অ্যাস্ট্রোনমি ইজ স্টাডি অফ স্টার্স। ওকে, নেক্সট ওয়ান যাবো গিয়ে। শি ইজ প্রফিশিয়েন্ট ইন মিউজিক বাট উইক। অপশানে আছে ইন স্টাডি, বিতে আছে অ্যাট লেসেন্স, সিতে আছে উইথ স্টাডি, আর ডিতে আছে অন স্টাডি। কোনটা হবে? অ্যাকচুয়াল যখন আছে ইন মিউজিক, কোশ্চেন দেখো আছে প্রফিশিয়েন্ট ইন মিউজিক, ফলে উত্তরে আসবে হচ্ছে উইক ইন স্টাডি। ইন স্টাডি, দ্যাট ইজ অপশান এ। ক্লিয়ার? ইন মিউজিক এর সঙ্গে যাবে ইন স্টাডি। ক্লিয়ার? মানে ইনটাকে আমরা এখানে ধরলাম। যাবো কি নেক্সট ওয়ান, দ্যাট ইজ নেক্সট ওয়ান, এ ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার অফ। ম্যানিকিউরিস্ট কিসের যত্ন নেন? এতে আছে ফুট, বিতে আছে ইয়ার, সিতে আছে নেলস, আর ডিতে আছে মাইন্ড। এটা আগে একবার এসেছিল। এবার ম্যানিকিউরিস্ট যত্ন নেন কিসের? নখের। এবার দেখো যেটা হচ্ছে ফুট, ফুটের যত্ন কারা নেন? ওদেরকে আমরা বলি হচ্ছে পোডিয়াট্রিস্ট। পোডিয়াট্রিস্ট বলি হচ্ছে যারা আমাদের যত্ন নেবে ফুটের যত্ন। আচ্ছা ইয়ার, যারা যত্ন ইয়ার, ওদেরকে আমরা বলি হচ্ছে অডিওলজিস্ট, দ্যাট ইজ অডিওলজিস্ট। ওকে, দেখো নেক্সট ওয়ানে। ল্যাক্রিমোজ নেচার মিন্স। ল্যাক্রিমোজ নেচার বলতে আমরা কী বোঝাবো? এতে আছে ল্যাথার্জিক, অলস, বিতে আছে প্রোন টু অ্যাঙ্গার, যার হচ্ছে রেগে যাওয়া অভ্যাস, খুব রেগে যায়, বিতে আছে প্রোন টু টিয়ার, যে প্রচণ্ডভাবে কেঁদে ফেলে, মানে যার চোখে জল পড়ার অভ্যাস, আর দ্বিতীয় হচ্ছে এনার্জেটিক, খুব যার খুব এনার্জি আর কি আছে। কোনটা হবে? অ্যাকচুয়ালি ল্যাক্রিমোজ নেচার মিন্স যে খুব চোখে জল ফেলে, অর্থাৎ প্রোন টু টিয়ার। ওকে, যাবো গিয়ে নেক্সট ওয়ানে। এ গভর্নমেন্ট লাভস। গভর্নমেন্ট কি ভালোবাসে? এতে আছে ফ্যাশন, বিতে আছে অ্যাকশন, দিতে আছে সেতে আছে ফুড, আর যেতে আছে ফিল্মস। আগে দেখবো গভর্নমেন্টের মানে কি। গভর্নমেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি খাদ্য রসিক, যিনি খাদ্যকে ভালোবাসেন। ফলে এখানে উত্তরটি হবে হচ্ছে অপশান সি, দ্যাট ইজ ফুড। গভর্নমেন্ট লাভস ফুড। ওকে, যাবো গিয়ে নেক্সট ওয়ানে। এ পিউগিলিস্ট ইজ এ। পিউগিলিস্ট বলতে আমরা কি বুঝবো? এতে আছে বক্সার, বিতে আছে সুইমার, সেতে আছে অ্যাথলিট, আর ডিতে আছে ওয়েট লিফটার। ওকে, অ্যাকচুয়ালি পিউগিলিস্ট মানে হচ্ছে বক্সার, মানে পিউগিলিস্ট বক্সারদেরই বলা হয়। ওকে, এবার আমরা যাবো গিয়ে নেক্সট ইয়ারে, দ্যাট ইজ 2014। এই 14 যেটা এসেছিল ওটা আছে দ্য ওয়ার্ড প্রাইড ইজ অলসো ইউজ টু ডিসক্রাইব এ গ্রুপ অফ। প্রাইড একদল কি জিনিসকে বোঝায়, কোন ধরনের পশুকে, এক ধরনের পশুকে আর কি বোঝায়? প্রাইড অফ ড্যাশ। এতে আছে টাইগার্স, বিতে আছে এলিফ্যান্টস, সিতে আছে লায়ন্স, আর ডিতে আছে হাইনাস। আসলে প্রাইডটা হচ্ছে বোঝাবে অপশান সি, লায়ন্স। প্রাইড অফ লায়ন্স, একদল সিংহ। আর তাহলে পরে টাইগার্সের সঙ্গে আমার কী হবে? ওটা হবে স্ট্রিক, স্ট্রিক অফ টাইগার, STREAK, স্ট্রিক অফ টাইগার্স। আর এলিফ্যান্টের সঙ্গে কী হবে? হার্ড, হার্ড অফ টাইগার্স, সরি হার্ড অফ এলিফ্যান্টস। আর হাইনা ওর সাথে কী হবে? ওর সাথে হবে যে ক্ল্যান হয় একটা, ক্ল্যান অফ হাইনাস, আর হয় ক্যাকেল অফ হাইনাস, ক্ল্যান অথবা যে ক্যাকেল। এবার দেখো এই ধরনের যখন কিনা কালেকটিভ নাউনগুলো পরীক্ষাতে আসছে, তার মানে হচ্ছে আমাকে সমস্ত কালেকটিভ নাউন মুখস্থ করতে হবে। এখানে একটা দুটো এসছে বলে আমরা অপশনগুলো নিয়ম আলোচনা করছি, কিন্তু অবশ্যই কোনো বই থেকে কিন্তু এগুলো আমরা সম্পূর্ণটা মুখস্থ করে রাখবো। আমি এর উপর ভিডিও নিয়ে আসবো, সমস্তগুলো একসাথে ভিডিও নিয়ে অবশ্যই আসবো। এবার আমরা যাবো গিয়ে নেক্সট ইয়ারে, দ্যাট ইজ ইয়ার 2015। ফিফটিনে এখানে প্রথমটি আছে হচ্ছে অ্যাপ্রুভ্যাল মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। কোন ইন্টারজেকশন দিয়ে অ্যাপ্রুভ্যালটি আমরা বোঝাবো? আপনার এতে আছে হা, বিতে আছে হুস, সিতে আছে ব্রভো, ব্রেভো, আর ডিতে আছে হুররে। অ্যাকচুয়ালি এই সাবাস দিয়ে আমরা বোঝা হচ্ছে অ্যাপ্রুভাল, মানে সাবাস মানে ভালো কাজ করেছো, দ্যাট ইজ ব্রেভো, ব্রেভো।
ওকে হবে অপশন সি নেক্সট ওয়ানে আছে এ স্টোয়িক পারসন ক্যান স্টোয়িক পারসন কি পারে এতে আছে এনটাইস এনটাইস এর অর্থ হচ্ছে সুবিধা দিয়ে কাছে আনা যারা বিশেষ কোনো সুবিধা দেয় দিয়ে ওদেরকে আমরা কাছে টেনে নেই দ্যাট ইজ কল্ড এনটাইস বিতে আছে এনডিওর মানে সহ্য করা সিতে আছে এক্সাইট উত্তেজিত হওয়া ডিতে আছে এনাবেল মানে সক্ষম করে ওঠানো এবার দেখো এই স্টোয়িক অর্থটা কি স্টোয়িক পারসন অ্যাকচুয়ালি যারা হচ্ছে কোনো কিছু প্রকাশ না করেও অসহ্য দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারে ওদেরকে আমরা বলবো হচ্ছে স্টোয়িক পারসন তাহলে স্টোয়িকের সঙ্গে যাবে আসলে এনডিও মানে সহ্য করা তাহলে এখানে আমার 55 স্টোয়িকের সঙ্গে যাবে যাবে কি যাবে হচ্ছে অপশান বি দ্যাট ইজ এনডিওর ক্লিয়ার তাহলে আজকের এই ভিডিওটি খুব ছোট্ট ছিল এত অবধি এখানে আমি শেষ করলাম আমি এই ধরনের ভিডিও আগে অনেকগুলো নিয়ে এসেছি এবং আগামীতে অনেকগুলো আসবে কাজ হচ্ছে এর উপরে তোমার জানিও এগুলো তোমাদের কতখানি উপকারে আসছে এবং আরও কোন ধরনের ভিডিও নিয়ে আসলে তোমার আরও বেশি উপকার হবে এটা আমাকে জানিও আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ